এটা আমরা বলছিলাম পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট PDSSD অ্যান ইনিশিয়েটিভ অফ ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর যে ট্রেনিং পার্টনার আমরা হয়েছি তার সার্টিফিকেটটা আমরা এখানে শো করাচ্ছি। আমরা ট্রেনিং পার্টনার হয়েছি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন NSDC বড়ো আমাদের যেটা রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো সবই এখন তো অনলাইনে হয়ে গেছে অনলাইনে স্ক্রিনশট নিয়েই দেওয়া আছে। ক্যারি একাডেমির লোগোটা যেটা আছে ওটা ট্রেডমার্ক রেজিস্টার্ড ক্যারি একাডেমি রেজিস্টার্ড বাই মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পলিসি প্রমোশন কন্ট্রোলার জেনারেল অফ পেটেন্ট ডিজাইন ট্রেডমার্ক। ক্যারি একাডেমি কোর্স রেজিস্টার্ড আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া MHRD ক্যারি একাডেমি কোর্স আন্ডার মিনিস্ট্রি অফ রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যারি একাডেমি রেজিস্টার্ড আন্ডার NGO মিডিয়া অ্যান্ড NGO গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল বিকাশ যোজনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রোগ্রাম তারও আমরা ট্রেনিং পার্টনার হয়েছি। MSME এই শব্দটা এখন খুবই পরিচিত মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনস্টিটিউশনের সাথে স্টুডেন্টের সংযোগ আমাদের ভারতবর্ষতে আছে কিন্তু আমরা ভুলে যাই যে শিল্প মাধ্যমেও কিন্তু স্টুডেন্ট কথাটা অ্যাবসলিউটলি আমার মনে হয় প্রযোজ্য। আমি তো মনে করি যে আমি এখনো অভিনয়ের ছাত্র এবং থাকবো এবং অভিনেতা হিসেবে ছাত্র জীবন কখনো শেষ হয় না, এমনই একটা শিল্প যা শুধু শিখে দিতে হয় শিখে দিতে হয় শিখে দিতে হয়। সুতরাং সেখানে অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যাক্টিং আমি বলছি আই ফেল্ট যে এরকম একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে আমার যুক্ত থাকাটা প্রয়োজনীয় কারণ আমাদের এখন চারিপাশে আনএমপ্লয়মেন্টের যেরকম অবস্থা ইউথের, তো সেইখানে যদি আমরা আমাদের সাধ্য মতন যেটুকুনি হেল্প করতে পারি যদি সবাইকে এডুকেশনের পথে ফিরিয়ে নিয়ে যাওয়ার এবং সেখানে যদি সেখান থেকে একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারি সেখানে হয়তো আমি কিছুই করতে পারবো না কিন্তু শিল্পী হিসেবে যদি আমি 1% যদি এরকম একটা ইনস্টিটিউশনের সাথে যুক্ত থেকে কিছু মানুষকে অ্যাটলিস্ট হেল্প করতে পারি আই ওয়ান্ট সে ইন্সপায়ার বাট হেল্প করতে পারি যদি ক্যারি একাডেমি জয়েন করার জন্য বা এমপ্লয়মেন্টের দিকে যাওয়ার জন্য কারণ ভারতবর্ষের অবস্থা খুব একটা ভালো নয় চারদিকে প্রচন্ড আনএমপ্লয়মেন্ট, তো সেইখানে একটা ইউথের যে কোনো একটা ডিরেকশন পাওয়াটাই আমার মনে হয় খুবই প্রয়োজনীয়। সেটা শুধু এডুকেশনের সাইডে না সমস্ত জায়গাতেই কিন্তু স্টিল আমার এডুকেশনাল মিডিয়ামটা বেছে নিতে ভালো লাগলো কারণ আমাদের দেশে যেটা সব থেকে প্রয়োজনীয় এই মুহূর্তে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। তো সেটা যত বাড়বে যত এক্সপ্যান্ড করবে ক্যালি একাডেমির মতো ইনস্টিটিউশন যত বাড়বে তত আমাদের দেশে শিক্ষাটা বাড়বে এবং আমরা সুস্থ চিন্তা নিয়ে ভাবতে পারবো প্রশ্ন করতে পারবো এবং এই অ্যাবসলিউটলি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এই কারণেই ক্যালি একাডেমির সাথে আমি যুক্ত হয়েছি। আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন এন্ড দি আবলে স্টুডেন্ট you prefer them which you prefer na amra medium je standard ta tai kori karon jara brilliant student tara sadharonoto science ba doctor engineering bolun ba commerce jara ache tara ca ba cos eta kore amader mediocre student ni amra as a thing my question is that you train the mediocre student so that they can develop themselves for the further and future development this is your motto